নাম্বার ওয়ান আমার বিশ্বাস আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস এতটুকুনি পরপারে মুক্তির জন্য যথেষ্ট নয়। আল্লাহর প্রতি বিশ্বাসের কোয়ালিটিটা কেমন? কারণ এই পৃথিবীতে তো বন্ধুরা আমার হিন্দুরাও আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইনসা আলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন, এ আমার পয়গম্বর, এই যে সমস্ত মানুষেরা নানা প্রতিমার পূজা করে, কেউ লাত, কেউ মানাত, কেউ কেউ হুবল, কেউ উজ্জা, কেউ মানাতের পূজা করে, এদেরকে যদি জিজ্ঞেস করেন তোমরা তো লাতের পূজা করো, মানাতের পূজা করো, সত্যি করে বলো তো দেখি, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের পূজনীয় প্রতিমার ভিতরে আসমান আর জমিন কোন প্রতিমা বানাইছে বলো? এই প্রশ্ন করলে ওরা বলবে, লাত মানাত এগুলি কোন আসমান জমিন বানায় নাই, বরং ওদেরকে আমরা বানাইছি। ঠিক বললাম না ঠিক বললাম? কিন্তু ওই সেই যুগের প্রতিমার নাম ছিল লাত মানাত উজ্জা। এই যুগের প্রতিমার নাম, এই তো কয়েকদিন আগেই একটা বিসর্জন দিল পানিতে, না পানিতে ডুবাইছে না, কি জানি নাম, দুর্গা। দুর্গা আপনাদের এলাকায় বুঝি হিন্দু নাই আছে, দুর্গা পূজা হচ্ছে এটা জানেন না, কথা বলেন না কেন? আরে হুজুররাও তো নাকি পাহারা দিবেন লেগে গেছে, তাও জানেন না, এটা আপনারা বড় উদাসীন। আমি কিন্তু এটার ব্যাপারে কথা বলবো না, কে পাহারা দিল, কে না দিল, কে গেল, কে না গেল, এটা আমি বলবো না। আমি বলতে চাইতেছি সেটা হলো দুর্গা, এটা আজকের প্রতিমার নাম। আমি যতটুকু জানি তারা যত প্রতিমার পূজা করে তার ভিতরে একটা দুর্গা, ওর ভিতরে একটা আছে লক্ষ্মী, একটা আছে সরস্বতী, আর একটা আছে কালী, আছে না নাই? যত প্রতিমা আছে এর মধ্যে সবচেয়েতে বড় মানে একেবারে মানে সেরাদের সেরা সেটা হলো দুর্গা। এই জন্য এই পূজাটা সবচেয়েতে বেশি জাঁকজমক হয় তাদের। অনেক প্রতিমার পূজা হয় তেমন খবরই জানা যায় না, কিন্তু দুর্গার যদি পূজা হয় তাহলে রাষ্ট্রপ্রধানরাও জানে, প্রধান উপদেষ্টাও জানে, মাঝে মাঝে দুর্গার প্রভাবে প্রভাবিত হয়ে মুসলমানও উল্টা পাল্টা কথা বলে, অতীতেও বলেছে বর্তমানেও, কথা বলেন না কেন? অতীতেও বলেছে মা দুর্গার উপরে চড়ে এই নিয়ে আসছে ওই নিয়ে আসছে, এই বক্তব্য যে দিয়েছে সে নিজেই হেলিকপ্টারে চড়ে ভেগে গেছে, দুর্গার উপরে চড়ে মা এই নিয়ে আসছে ওই নিয়ে আসছে, বক্তব্য যারা দিয়েছে তারা হেলিকপ্টারে করে ভেগে গেছে। মহতারাম হাজরিন, আমি ওদিকে যাব না, কারণ আপনারা জানেন আমি আপনাদের পুরাতন পরিচিত মুখ, আমি অত ফাটাফাটি ওয়াজ জানি না, আমি অত সুন্দর ওয়াজও জানি না। আমি যখন আসি আল্লাহ পাকের দিকে দিল তাওয়াজ মুতাওয়াজ্জু করে বলি, আল্লাহ তোমার বান্দাদের সামনে এমন কিছু কথা বের করে দাও যা দিয়ে তোমার বান্দাদের কিছু ফায়দা হয়, তাহলে আমারও কিছু লাভ হলো, ওনাদেরও কিছু লাভ হলো, তো সেদিকে যেতে চাই না। তো আপনারা যদি আজকের আমাদের দেশের হিন্দুদেরকেও বলেন যে ভাই তোমাদের তো অনেক প্রতিমা আছে, ছোটখাটো প্রতিমা আছে, সবচেয়ে বড় যেটা সেটা দুর্গা, ধরে নিলাম আর কি, এর চেয়ে বড় থাকতে পারে আমি তো জানি না, দুর্গাই, তো তাদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান কি দুর্গায় বানাইছে না লক্ষ্মীয়ে বানাইছে, কি বলবে? তারা বলবে না না না, আসমান জমিন তারা বানাবে কেন, আমরাই দুর্গারে বানাইছি। দুর্গারে কারা বানাইছে কথা বলেন না কেন? হিন্দুরা বানাইছে, এবং এটা বানাবার জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে টাকাও দেওয়া হয়, কথা বলেন না কেন? টাকা দেওয়া হয় না, রাষ্ট্রের তহবিল থেকে টাকাও দেওয়া হয়। তাইলে এমন পূজনীয় জিনিস তাদেরকে যাদেরকে টাকা দেওয়া ছাড়া নিজেরা তৈরি হতে পারে না, টাকা দেওয়া ছাড়া দুরুও বলতে পারে না, হুরুও বলতে পারে না, সরও বলতে পারে না, নড়ও বলতে পারে না, যে নিজের খাবার রক্ষা করতে পারে না সে আমারে কি রক্ষা করবে? এটা রব্বুল আলামিন বলেছেন, এটা মোল্লা বলে নাই, আল্লাহর কথা। এ কথার কারণে যদি অ্যাকশন নিতেই হয় তাহলে উপরে অ্যাকশন লাগাও, এটা তো মোল্লা বলে নাই, কে বলছে? এটা আল্লাহ বলেছেন, দাউফাত তালিবুল মাতলুব।
মুসলমান ভাইরা আমার।